কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আমাদের ক্লাস থ্রির মূল বইয়ের পড়া শেষ করে ফেলেছি। আজকে শুরু করব ভোকাবুলারি। ভোকাবুলারি সম্পর্কে এর আগে আপনাদের পড়া হয়েছে, আপনারা ক্লাস টুতে পড়েছিলেন, মনে আছে নিশ্চয়। ভোকাবুলারি মানে আমরা পুরো বইতে একটা লেটার থেকে যতগুলো ওয়ার্ড শিখেছি সবগুলো এখানে একসঙ্গে লিস্ট আকারে আছে। এখন আমরা শুরু করে দিই ভোকাবুলারি। ক্যাপিটাল লেটার এ, স্মল লেটার এ। ক্যাপিটাল লেটার এ তে অ্যাবাভ, এ বি ও ভি, অ্যাবাভ অর্থ উপরে। এরপর অ্যাক্টিভ, অ্যাক্টিভ অর্থ কর্মরত, কর্মঠ। অ্যাফ্রেড, অ্যাফ্রেড অর্থ ভীত। আফটার, আফটার অর্থ পরে। আফটারনুন অর্থ অপরাহ্ন বা বিকেলবেলা। এগেন, এগেন অর্থ আবার। এজ, বয়স। এয়ার, এয়ার অর্থ বাতাস। এপ্রিল, এপ্রিল অর্থ এপ্রিল মাস। এপ্রিল হচ্ছে ইংরেজি বারো মাসের চতুর্থ মাস। অ্যাংরি, অ্যাংরি অর্থ রাগান্বিত। অ্যানিমাল, অ্যানিমাল অর্থ প্রাণী। অ্যানোদার, অ্যানোদার অর্থ অন্য। অ্যান্সার, অ্যান্সার অর্থ উত্তর। অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া। অ্যানিথিং, অ্যানিথিং অর্থ কিছু। অগস্ট, অগস্ট হচ্ছে ইংরেজি একটি মাসের নাম, আগস্ট মাস। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অর্থ কার্যকলাপ। অ্যান্থেম, অ্যান্থেম অর্থ সঙ্গীত। তাহলে আমরা এর ভোকাবুলারিগুলো পড়লাম, আরেকবার কি বলবো? আচ্ছা বলি, অ্যাবাভ, অ্যাবাভ অর্থ উপরে। অ্যাক্টিভ, অ্যাক্টিভ অর্থ কর্মঠ। অ্যাফ্রেড, অ্যাফ্রেড অর্থ ভীত। আফটার, আফটার অর্থ পরে। আফটারনুন, আফটারনুন অর্থ অপরাহ্ন বা বিকেলবেলা। এগেন, এগেন অর্থ আবার। এজ, এজ অর্থ বয়স। এয়ার, এয়ার অর্থ বাতাস। এপ্রিল, এপ্রিল অর্থ এপ্রিল মাস। অ্যাংরি, অ্যাংরি অর্থ রাগান্বিত। অ্যানিমাল, অ্যানিমাল অর্থ প্রাণী। অ্যানোদার, অ্যানোদার অর্থ অন্য। অ্যান্সার, অ্যান্সার অর্থ উত্তর। অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া। অ্যানিথিং, অ্যানিথিং অর্থ কিছু। অগস্ট, অগস্ট অর্থ আগস্ট মাস। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অর্থ কার্যকলাপ। অ্যান্থেম, অ্যান্থেম অর্থ সঙ্গীত। এবার আমরা চলে আসি আমাদের ইংলিশ সেকেন্ড লেটার বি, ক্যাপিটাল লেটার বি, স্মল লেটার বি। বিতে ব্যাগ, ব্যাগ অর্থ থলে। বল, বল অর্থ ফুটবল। ব্যানানা, ব্যানানা অর্থ কলা। বার্ক, বার্ক অর্থ গাছের ছাল। বিন, বিন অর্থ শিম, শিম একটি সবজি। বেড, বেড অর্থ বিছানা। বিফোর, বিফোর অর্থ পূর্বে। বিহাইন্ড, বিহাইন্ড অর্থ পিছনে। বিলো, বিলো অর্থ নিচে। উপরের অংশে যাই আমরা। বিটুইন, বিটুইন অর্থ মধ্যে। বিগ, বিগ অর্থ বড়। বিগার, বিগ, বিগার, বিগেস্ট, তিনটার অর্থই বড়। বিন, বিন অর্থ ডাস্টবিন বা বিন। ব্ল্যাক স্মিথ অর্থ কামার। ব্লিট অর্থ ভেড়ার ডাক। বোর্ড, বোর্ড অর্থ বোর্ড। বুক, বুক অর্থ বই। ব্রেড, ব্রেড অর্থ রুটি। ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা। ব্রাদার, ব্রাদার অর্থ ভাই। ব্রাশ, ব্রাশ অর্থ মাজা। বার্গার, বার্গার খাবারের নাম বার্গার। বিজি, বিজি অর্থ ব্যস্ত। ব্যাক, ব্যাক অর্থ পেছনে। বাট, বাট অর্থ কিন্তু। বিদি আমি কি আবার বলবো? আচ্ছা আবার বলি। ব্যাগ, ব্যাগ অর্থ থলে। বল, বল অর্থ ফুটবল। ব্যানানা, ব্যানানা অর্থ কলা। বার্ক অর্থ গাছের ছাল। বিন, বিন অর্থ সিম। বেড, বেড অর্থ বিছানা। বিফোর অর্থ পূর্বে। বিহাইন্ড অর্থ পেছনে। বিলো, বিলো অর্থ নিচে। এবার এই অংশে যাই। বিটুইন, বিটুইন অর্থ মধ্যে। বিগ, বিগ অর্থ বড়। বিগার অর্থ বড়। বিন অর্থ ডাস্টবিন বা বিন। ব্ল্যাক স্মিথ অর্থ কামার। ব্লিট, ব্লিট অর্থ ভেড়ার ডাক। বোর্ড, বোর্ড অর্থ বোর্ড। বুক, বুক অর্থ বই। ব্রেড, ব্রেড অর্থ রুটি। ব্রেকফাস্ট, সকালের নাস্তা। ব্রাদার, ভাই। ব্রাশ, মাজা। বার্গার, বার্গার। বিজি, ব্যস্ত। ব্যাক, পেছনে। বাট, কিন্তু। এরপর চলে আসি আমরা সি দিয়ে। সিতে ক্যালেন্ডার, ক্যালেন্ডার অর্থ দিনপঞ্জি। কার, কার অর্থ কার। ক্যারট অর্থ গাজর। ক্যাট অর্থ বিড়াল। ক্যাচ অর্থ ধরা। কাও, ক, কাকের ডাক, এটা সি এ ডব্লু, ক, ক অর্থ কাকের ডাক।
চক, চক অর্থ চক বা খড়ি মাটি, চেঞ্জ পরিবর্তন, চেক চেক চেক, চিকেন মুরগি, চিলড্রেন শিশুরা। এরপর উপর অংশে চলে আসি, চিপস চিপস, চকোলেট চকোলেট, সার্কেল বৃত্ত, ক্লাস শ্রেণী, ক্লিন পরিষ্কার করা পরিষ্কার, ক্লিপ ক্লিপ অর্থ ক্লিপ, ক্লাক ক্লিপ, ক্লোজ ক্লোজ অর্থ বন্ধ, ক্লথ অর্থ পোশাক বা কাপড়, ক্লথ অর্থ কাপড়, ক্লাক ক্লাক অর্থ কুকুরের ডাক, কবলার কবলার অর্থ মুচি, কালার কালার অর্থ রং, কাম কাম অর্থ আশা, কো ঘুঘুর ডাক, কফ কাশি, কর্ন ভুট্টা, কর্নফিল্ড ভুট্টার ক্ষেত, সরি ভুল হয়ে গেছে, কুক অর্থ রান্না করা, কর্ন অর্থ ভুট্টা, কর্নফিল্ড ভুট্টা ক্ষেত, কফ অর্থ কাশি, কাউন্ট গণনা, কান্ট্রি দেশ, কভার আবরণ, কাউ গরু, ক্রোক কাকের ডাক, কিউকাম্বার শসা, কাপ পেয়ালা, ক্যাপিটাল রাজধানী, সিটি শহর, কমান্ড আদেশ। এবার উপরের অংশ আসছে দেখি, কমপ্লিট সম্পূর্ণ, কারেক্ট সঠিক, সি দিয়ে তাহলে আমরা আবার বলি। আচ্ছা সিতে আমরা চলে যাই, প্রথম অংশ কোথায় আছে সিতে, এইখান থেকে শুরু হয়েছে, ক্যালেন্ডার দিনপঞ্জি, কার গাড়ি, ক্যারট গাজর, ক্যাট বিড়াল, ক্যাচ ধরা, ক কাকের ডাক, চক চক বা খড়ি মাটি, চেঞ্জ পরিবর্তন, চেক চেক, চিকেন মুরগি, চিলড্রেন শিশুরা। এরপরের অংশে চলে আসি, চিপস চিপস, চকোলেট চকোলেট, সার্কেল বৃত্ত, ক্লাস শ্রেণী, ক্লিন পরিষ্কার, ক্লিপ ক্লিপ, ক্লোজ বন্ধ, ক্লথ কাপড়, ক্লাক কুকুরের ডাক, কবলার মুচি, কালার রং, কাম আশা, কো কো অর্থ হচ্ছে ঘুঘুর ডাক, কুক কুক অর্থ রান্না করা, কর্ন ভুট্টা, কর্নফিল্ড ভুট্টার ক্ষেত, কফ অর্থ কাশি, কাউন্ট কাউন্ট অর্থ গণনা করা, কান্ট্রি কান্ট্রি অর্থ দেশ, কভার দেশ বা গ্রাম, কভার অর্থ আবরণ, কাউ মানে গরু, ক্রোক ক্রোক হচ্ছে কাকের ডাক, ক্রো ক্রো অর্থ কাক, কিউকাম্বার শসা, কাপ পেয়ালা, ক্যাপিটাল রাজধানী, সিটি শহর, কমান্ড আদেশ। এখানে আরো আছে দেখি, কমপ্লিট অর্থ সম্পূর্ণ, কারেক্ট অর্থ সঠিক। এবার আমরা ডি দিয়ে শুরু করি, ক্যাপিটাল লেটার ডি স্মল লেটার ডি, ডি তে ডে, ডে অর্থ দিন, ডিসেম্বর ইংরেজি বারো মাসের শেষ মাসের নাম, ডিসেম্বর অর্থ ডিসেম্বর, ডিফারেন্ট পরিবর্তন, ডিফারেন্ট পার্থক্য, ডার্টি নোংরা, ডিশ ডিশ থালা, ডক্টর চিকিৎসক, ডগ কুকুর, ডোর দরজা, ডাউন নিচে, ড্র আঁকা, ড্রিঙ্ক পান করা, ড্রাইভ চালনা করা, ড্রাইভার গাড়ি চালক, ডাক পাতিহাস, ডাস্তার মুছুনি, ডায়ালগ সংলাপ। ডি দিয়ে আমরা আবার বলি, ক্যাপিটাল লেটার ডি স্মল লেটার ডি, ডে ডে অর্থ দিন, ডিসেম্বর ডিসেম্বর, ডিফারেন্ট ভিন্ন বা আলাদা, ডার্টি নোংরা, ডিশ থালা, ডক্টর চিকিৎসক, ডগ কুকুর, ডোর দরজা, ডাউন নিচে, ড্র আঁকা, ড্রিঙ্ক পান করা, ড্রাইভ চালনা করা, ড্রাইভার গাড়ি চালক, ডাক পাতিহাস, ডাস্টার মুছুনি, ডায়ালগ সংলাপ। তাহলে আমরা আজকে ভোকাবুলারি এ থেকে ডি পর্যন্ত চারটা লেটার পড়লাম। এবার আমরা ভোকাবুলারি থেকে রিঅ্যারেঞ্জে চলে যাই, আমি খাতা নিয়ে আসছি আপনারা দেখুন। প্রথমটা আছে এ বি ও এ ভিই, এটি কী হবে বলুন তো, আমি বলছি এ বি ও ভিই অ্যাভাব, ঠিক আছে, সি টি এ আই ভিই, আমি বলছি এ সি টি আই ভি অ্যাক্টিভ, ঠিক আছে অ্যাক্টিভ, এ সি টি আই ভি ই অ্যাক্টিভ, এফ আর এ এ আই ডি অ্যাফ্রেড, পারছেন আপনারা বুঝতে, আমি তো বুঝতে পারছি, এ এফ আর এ আই ডি অ্যাফ্রেড, অ্যাফ্রেড অর্থ ভীত, এফ টি ই আর এ, আচ্ছা আমি বুঝে গেছি, আপনারাও বলুন এ এফ টি ই আর আফটার। এরপরেরটা কি আছে, এফ টি ই আর এন ডবল ও এন এ এ এন এ আফটারনুন,
লিখে ফেলি এ এফ টি ই আর এন ডবল ও এন আফটারনুন। এরপরে আসছে এ জি এ ই, আমি বুঝতে পেরেছি কি হবে, এ জি ই এজ, এজ অর্থ বয়স। এই পৃষ্ঠার হয়ে গেল সবগুলো, আমরা এবার পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় প্রথমে আছে আই এ আর, একটু চেঞ্জ করে দিই, এ আই আর, এ আর, এ আর অর্থ বাতাস, পি এ আর আই এল, এ পি আর আই এল, এপ্রিল, এপ্রিল অর্থ এপ্রিল মাস, এ পি আর আই এল, এপ্রিল, এখানে এ হবে ক্যাপিটাল লেটার, হ্যাঁ, এ পি আর আই এল, এপ্রিল। এবার এন জি এ আর ওয়াই, আমি এটা কি এ এন জি আর ওয়াই অ্যাংরি, তাহলে লিখে ফেলি এ এন জি আর ওয়াই অ্যাংরি। এটা এন আই এম এ এল এ কি হবে, অ্যানিমাল, এ এন আই, এ এন আই এম এ এল অ্যানিমাল। এরপর আসছে এন ও টি এইচ ই আর এ নোদেরা অ্যানোদার, এ এন ও, এ এন ও টি এইচ ই আর অ্যানোদার। এরপর চলে আসছে এন এস এ এন সে এ ডব্লিউ ই আর অ্যান্সার, এ এন এস, এ এন এস ডাব্লিউ ই আর অ্যান্সার। এরপরে চলে আসছে টি এন এ, এ এন টি অ্যান্ট, এ এন টি অ্যান্ট, অ্যান্ট অর্থ পিঁপড়া। তাহলে আমাদের হয়ে গেল এগুলো, এবার আমরা পরের পৃষ্ঠাতে যাব। পরের পৃষ্ঠাতে কি আছে দেখি, টি এইচ আই এন জি এন ওয়াই এ, আচ্ছা বুঝতে পেরেছি, লিখে ফেলি তারপরে বলি, এ এন ওয়াই টি এইচ আই এন জি এনিথিং। এবার ইউ ইউ এ জি এস টি, আচ্ছা এ ইউ জি ইউ এস টি অগস্ট, টি ভি টি এক অ্যাক্টিভিটি, এ সি এক, টি আই টি, ভি আই ভি টি ওয়াই অ্যাক্টিভিটি, টি এইচ এম এ এন থিমান অ্যান্থেম, এ এন টি এইচ ই এম, এ জি বি, বি এ জি ব্যাগ, এল এল এ বি, বি এ ডাবল এল বল, এ বি এ এন এ এন ব্যানানা, বি এ এন এ এন এ ব্যানানা। আচ্ছা এবার আমরা পরের পৃষ্ঠায় যাব। এ আর কে বি, তাহলে আমার কি হবে, বি এ আর কে, ই এ এন বি, কি হবে এটা আমার, বি এ বি ই এ এন বি, আচ্ছা বি ই এ এন বিন, তারপরে ই বি ডি, বি ই ডি বেড। এবার এফ ও আর ই বি ই বিফোর, বি ই এফ ও আর ই বিফোর। তারপরে আসছে এইচ আই এন ডি বি ই বিহাইন্ড, বি ই এইচ আই এন ডি বিহাইন্ড।
এরপর আসছে এল ও ডব্লিউ বি ই, বিলো, বি ই এল ও ডব্লিউ বিলো। এরপর আছে ডাব্লিউ ডব্লিউ এন বি ই টি, বিটুইন, বি ই টি ডাব্লিউ ডব্লিউ এন বিটুইন।